ডিজে বাপি প্রেজেন্টেশন। যখন মানুষের শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করবে, কোন জমরাজ এসে তাকে হাত চালু দিয়ে ডাকবে, সেই টাকা আমাকে ডাকছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তোর গুরুমা এখন আসছিল কেন? তোরা আমাকে একটুবার শক্ত করে আমাকে তোদের কোলেতে মাথা রেখে আমাকে একটু শোয়া। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর দাঁড়িয়ে থাকি। তোরা আমাকে একটু বার শক্ত করে ধর না। একটা কথা তোদেরকে বলবো রে, আমি অনেক দিন থেকে বিবাহ করেছি, আমার কোনো পুত্র কন্যা কিছু হয়নি রে। তোরা তো ছোটবেলা থেকে আমাকে গুরুদেবে গুরুদেবে বলে ডেকে গেলি। হ্যাঁ, শেষবারের মতো তোরা আমাকে একবার একবারে সেই যাত্রার সময় আমাকে তোরা একবার পিতা বলে ডাকতে পারবি না? তোরা একবার আমাকে পিতা বলে ডাকতে পারবো? পারবো পারবো পিতা। এই এই ধনা মোনা, আজ আমার আমার মনটা কেন শান্ত হয়ে গেল? আর তো কোনো জ্বালা যন্ত্রণা নেই রে, আমি পিছিয়ে যাবো, আমি মরবো না, তোদেরকে ছেড়ে যাবো না রে। আমার সর্বদেহ হতে জ্বালা যন্ত্রণা নেই। হ্যাঁ, জানিস একটা কথা তোদেরকে শিখিয়ে যাই, কোনো মানুষের যত রোগ থাকুক, মরার সময় কোনো রোগ থাকে না রে, মরার সময় কোনো রোগ থাকে না। তোরা একটা কথা আমাকে দি, একটা কথা আমাকে দি, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, তোর গুরুমাকে তোরা তোরা দেখ সাজায়।
হারিয়ে গেল কোরেরিয়ারি সাবে তোদের কুড়ে দিবি একটু সৎ কাজ করার মতো আমার কাছে কিছুই নেই রে বাবা, নগুরুতে ভিক্ষা করি না বাবা, আর তোদের গুড়ে দেবের সৎ কাজ করেছিল বাবা, আজ আজ আমার কেউ রইল না রে বাবা, আজ আমার কেউ নেই, আজ আমার কেউ ডাকবে না তালা তালা বাবা, আজ আছি আমরা যে তোমার সন্তানের মতো বাবা, আর কেউ তালা তালা বলে ডাকবে না, আচ্ছা স্বামী আচ্ছা স্বামী চলে গেছে মোর ছাড়ি চলে গেছে ছাড়িয়া, আচ্ছা বিদায় বেলা বেতা পরায়া কি জাল জাল, বেতা পরায়া কি জাল, বিদায়ও বেলায় রেখে গেলাম আমি বেতা পরায়া কি জাল জাল, কি ভেঙে গেলাম স্বামী তোমার দেওয়া শেখা, ভেঙে গেলাম স্বামী তোমার দেওয়া শেখা, মুছে গেলাম শীতের ব্যথা ভরা কি জল জল, ব্যথা ভরা কি জিদায় বেলা হচ্ছে কে গেলা, আজ ব্যথা ভরা কি যা ভাই ভাই।
আমি বাজার যাবো, তুই গেলি হতুনি? না তুই যা, আমি যাবো। হ্যাঁ যা, ঠিক আছে। এই শরীর মতো লোক আছে, ধপ করে যাবি আর আসবি, বলি সোজা বাজার দেখি, সাবধান থাকবি। ঠিক আছে যা। বাজার ঘাট করেছি। হ্যাঁ, যে কি করছি বল। এই ওটা মাকা, গুরুদেব, তোমার কেউ নেই, আমরা তোমার ছেলে ফুলের মতো, আমার হাতে পিন্ডি নাও। গুরুদেব, তোমার ছেলে ফুলে কেউ নেই, আমরা তোমার ছেলে ফুলের মতো, আমার হাতে পিন্ডি নাও। কি বলবো, ওই তো যা বলেছো তাই বলবি। লাস্টে একটু ঘুরে ফিরে বললে হতো? না, ঘুরে ফিরে বললে হবে না, এই একই বলতে হবে। হ্যাঁ, ও গুরুদেব, আমাদের হাতে তুমি পিন্ডি নাও। ভেটার মতো শরীর নিয়ে কি করে মারবো বল। গুরুদেব তো ফিন্ডি খায় না। আমার মদে চাট নিত কি করে? মানুষ মরে গেলে পিন্ডি দিতে হয়, সে পিন্ডি খেতে পারে? খায় না, সেক্ষণে খেতে পারে। আমি খেয়েছি মদে চাট। তিনটা দুটো খুলে ভালো করে খুলেছি, ছোট বড় করে নদীর খুলে দিয়া। মাটি দিতে হবে
হ্যাঁ বুড়িমা, বলো বুড়িমা কি হয়েছে? সেই গুরুদেবের ছোট কাজ করছিস? আচ্ছা বাচ্চা করো। হ্যাঁ করছি তো গুরুদি, করে চলে যাব। ধনা মোনা ও বাবা, ধনা মোনা বলো বুড়িমা, আমাদের গুরুদেব পা ভাই মাটি দেবো কি হাত ভাই মাটি দেবো সেটা আমরা বুঝে নেবো। ঠিক আছে আমরা হাতে মাটি দেবো। মাটি দাও কোন পাতে বলা তাই তো আমাদের এখানে পালা গান শেষ হয়ে গেছে। আগামী কাল সন্ধ্যে 7টায় আবার গান শুরু করব। হয় আমার মন ফোনে বাধা হারে লো গো আই মায়ের রচা।